ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রাক্তন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী এ বিষয়ে কি জানিয়েছেন শুনব। আমি যেটুকু দেখলাম, মানে আপনার এই টিভি চ্যানেলে এবং অন্যান্য সংবাদপত্র, মানে অন্যান্য সংবাদ মিডিয়ার মাধ্যমে, তাতে দেখা যাচ্ছে যে এদের নিয়ে পুলিশের টিম গিয়েছিলেন ওই যেখানে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাস্থল পরিদর্শনের জন্য। সেখানে এই অপরাধীরা সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, এবং এটাও দেখেছি যে তারা আপনার পুলিশের বন্দুক ছিনতাই করে পুলিশের ওপরে ফায়ার করে। এই ঘটনা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পুলিশ তো ঠিকই কাজ করেছে, এবং আমি জানি যে এর ওপরে একটা, মানে যে কোনো আপনার এই কাস্টোডিয়াল যদি কোনো রকম ডেথ হয় তার উপরে ম্যাজিস্টেরিয়াল এনকোয়ারি হয়, এখানে নিশ্চয়ই একটা পূর্ণাঙ্গ তদন্ত হবে, এবং যদি পূর্ণাঙ্গ তদন্তে পুলিশ যেটা বলছেন সেটা ঠিক প্রমাণিত হয় তাহলে তো পুলিশ সঠিক কাজ করেছে। কিন্তু যদি এটা হয় যে অন্য কিছু প্রমাণিত হয় তাহলে তো জিনিসটা অন্যদিকে যাবে। কিন্তু আমার মনে হয় সেটা এখনই, মানে ভাবার কোনো কারণ নেই, কেননা এই যে চারজন যে অপরাধী, এরা যে ধরনের কাজ করেছে, যে ধরনের দুর্ধর্ষ প্রকৃতির, এবং যেভাবে ওই ভদ্রমহিলার উপরে অত্যাচার করে তাকে মানে কি বলবো, মানে তাকে খুন করেছেন, আমার মনে হয় এই মুহূর্তে এই জিনিসটা এভাবেই নেওয়া উচিত যেভাবে ঘটনাটি প্রতিফলিত হয়েছে। অর্থাৎ তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, পুলিশের বন্দুক ছিনতাই করে পুলিশের ওপর গুলি করেছে, এবং সেক্ষেত্রে তো আমি মনে করি যে পুলিশ আইন অনুরূপ কাজই করেছে।